বলুন। নমস্কার, নবরবি কিরণ নবদানন্দের পক্ষ থেকে আমি অরিজিৎ মিত্র। আমরা শুরু করতে চলেছি সারা বাংলা রবীন্দ্রসঙ্গীত প্রতিযোগিতা। তিনটি বিভাগে এটা হচ্ছে। প্রথম বিভাগটি হচ্ছে 10 বছর থেকে 14 বছর, পরেরটি 15 থেকে 19, এবং তৃতীয়টি হচ্ছে 19 অনওয়ার্ডস। এখানে সারা বাংলাব্যাপী যে কোনোভাবে যে কোনো প্রতিযোগী, যারা রবীন্দ্রসঙ্গীত ভালোবাসে, যারা রবীন্দ্রসঙ্গীত নিয়ে উৎসাহিত, তারা নাম যোগাযোগ করতে পারেন। অফলাইন ফর্ম পাওয়া যাবে নবরবি কিরণ স্টুডিও, 2F বাওয়ালি মণ্ডল রোড, নালন্দা ভবন, 25 নম্বর সাদার এভিনিউ, এবং নবনানন্দ পশ্চিম পল্লী শান্তিনিকেতনে। তাছাড়াও মেন যেটা হচ্ছে অনলাইন ফর্মের লিঙ্ক ক্লিক করলেই আপনারা নিয়মাবলী জেনে যাবেন, সেইভাবে আপনারা ফর্ম কালেক্ট করতে পারেন, অনলাইন ফর্ম কালেক্ট করতে পারেন। এটা আজকে থেকেই শুরু হয়ে গেল। আজকে আনুষ্ঠানিকভাবে প্রেস কনফারেন্স হয়ে এই প্রজেক্টটা আমরা দর্শক শ্রোতা যাই বলেন সবার সামনে আমরা প্রকাশ করলাম। 7 জানুয়ারি হচ্ছে ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ। প্রথমে অডিশন যখন ফর্ম নেওয়া হবে, অডিশনের জন্যে আমাদের ভিডিওতে একটি গান রেকর্ড করে পাঠাতে হবে ল্যান্ডস্কেপ মোডে, এবং তারপরে সেখান থেকে সিলেক্ট করে প্রিলিমিনারি রাউন্ড দুটো হবে। শান্তিনিকেতনে একটা হবে কলকাতায়, মানে যারা প্রতিযোগী তাদের সুবিধা অনুযায়ী, এবং সর্বশেষ যেটা ফাইনাল হবে আমাদের ভেনিউ পার্টনার ইজএসসিসি কলকাতার সল্টলেকে, সেখানে ফাইনাল হবে। দ্যাট উইল বি লাইভ অনুষ্ঠান, অডিয়েন্সের সম্মুখে হবে। পুরস্কার হিসেবে রাখা হয়েছে, প্রথম পুরস্কার 15,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 12,000 টাকা, তৃতীয় পুরস্কার 5,000 টাকা, এবং সঙ্গে যেটা আছে নবরবি কিরণের সঙ্গে ভিডিও অ্যালবাম এবং অডিও অ্যালবামের একটা কন্ট্রাক্ট করে নেওয়া হবে। কারণ নবরবি কিরণ একটা অডিও রেকর্ডিং প্ল্যাটফর্ম হয়ে গেছে, যেখানে গানা, সাবান, স্পটিফাই সব থেকেই আপনাদের গান বেরোতে পারে, সেইটা দেওয়া হবে। এবং যারা প্রথম হবেন তাদের জন্যে সবচেয়ে একটা স্পেশাল যেটা প্রাইজ হচ্ছে, নবনালন্দার রবীন্দ্রস্মরণ অনুষ্ঠানে মুক্ত মঞ্চে সাদান এভিনিউর উপর অতিথি শিল্পীদের সঙ্গে তারা গান পরিবেশন করতে থাকবেন। আপনারা যোগ দিন এই প্রয়াসে, জেতা হারা সেটা অন্য ব্যাপার, কিন্তু গানের আনন্দে, কারণ রবীন্দ্রনাথ আমাদের গৃহ, আমরা সেই গৃহেরই গৃহস্থ, সেই জন্যে আপনারা যোগ দিলে আপনারা নিশ্চয়ই আপনাদের মনের শান্তি হবে। এই অনুষ্ঠান, আবার বলছি, দিস ইজ নট আ রিয়েলিটি শো, এটা কিন্তু পুরোপুরি একটা কম্পিটিশন বেসড অন দ্য মেরিট অফ দ্য সং। থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু সব কোভিড প্রোটোকল মেনেই আমরা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি, সুতরাং আপনার নির্বিঘ্নে, নির্দ্বিধায় জয়েন করতে পারেন। ধন্যবাদ।